বিএনপি কে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ। এমনকি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেফতার না করলে বাংলাদেশে হরতালের দিন গাড়ি চলতো না। এছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না, যেটা করা হয়েছে তা চিন্তা ভাবনা করে করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত। বিএনপি দাবি করছে, গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে এবং এরপরে এখন পর্যন্ত 20,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালায়। এতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে এখন কারাগারে, অনেকে আত্মগোপনে, নেতাকর্মীরা বাড়ি ছাড়া। আদালতে একের পর এক মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা হচ্ছে। 4.5 মাসে অন্তত 67টি মামলায় 1,000-এর বেশি নেতাকর্মী সাজা হয়েছে। বিএনপি ও যুগপথ আন্দোলনে থাকা দলগুলো এবং ইসলামী আন্দোলন নির্বাচন বর্জন করেছে। বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করছে বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে তারা যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এবং পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। IBTV USA, New York.